আজকে আমরা একটু প্রিমিয়াম খাবার দেখানোর চেষ্টা করব সে কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত একজন শেফ আপনারা বাগার দেওয়া বুঝেন এটা অনেকেই বুঝবেন না ওরে এত লোভনীয় লাগতেছে না এটা যদি আপনি না খান অনেক কিছু মিস হয়ে যাবে আপনার অনেক কিছু অনেক কিছু মিক্সড কিছু নিলে হবে কি সবকিছু আসলে মিলে টিলে যাচ্ছে এই জন্য ঝামেলা আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে আমরা এমন একটা জায়গায় আসছি যেখানে একটা বিজনেসম্যান এক যুগেরও বেশি সময় ধরে আসলে বিজনেস করতেছে সো তার খাবারটা ভালো বলেই সে বিজনেস করতে পারতেছে এবং এই রেস্টুরেন্টটা হচ্ছে একটা চাইনিজ রেস্টুরেন্ট এবং এটা সবারই পরিচিত আমাদের খুলনার চাইনিজ প্যালেস রেস্টুরেন্ট চাইনিজ খাবার খাওয়ার জন্য আমাদের কিন্তু একটা ভালো মানের চাইনিজ রেস্টুরেন্টে যেতে হয় কিন্তু অনেক অনেক সময় আমরা চাইনিজ রেস্টুরেন্টে যেয়ে আমরা মানসম্মত সেই চাইনিজ খাবারটা পাই না চাইনিজ প্যালেস এক যুগেরও বেশি ধরে মানসম্মত খাবার দিচ্ছে বলে আজকে প্রায় ১৬ বছর ধরে বিজনেস করতে পারতেছে এবং আরেকটা ইনফরমেশন দিই চাইনিজ প্যালেসের যে শেফ সে কিন্তু একজন ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত একজন শেফ সে হচ্ছে আমাদের সবার পরিচিত জামাল আঙ্কেল বেশি কথা না আমরা এখন ভিতরে যাব এবং তাদের নতুন নতুন খাবার ট্রাই করব আসুন আমরা একটু একে একে দেখি কি কি খাবার আছে এখানে আছে হচ্ছে আচ্ছা এর পাশেরটা এগ ফ্রাইড রাইস এগ চাউমিন চিকেন ভেজিটেবল চিকেন আচ্ছা আচ্ছা চিকেন দো পেঁয়াজা বড় পিসেরটা আচ্ছা আচ্ছা চিকেন গ্রিল বড় পিসেরটা আচ্ছা ঠিক আছে চিকেন মাসালা আচ্ছা এটা চিকেন দো পেঁয়াজা 4 পিস একটা আচ্ছা এটা হচ্ছে চিকেন দো পেঁয়াজা ওকে ডান আচ্ছা আমরা চলে আসছি চাইনিজ প্যালেসের মধ্যে এবং এটা আসলে আমি আগেও একটা ভিডিও করছিলাম এটা আরেকটা ভিডিও চলতেছে তারপর আগের ভিডিওটা যারা দেখেন নাই তাদের জন্য নতুন করে দেখাই এটা কিন্তু চাইনিজ প্যালেসের নতুন লোকেশন আগের লোকেশনটা ছিল হচ্ছে পিটিআই মোড়ে এবং পিটিআই মোড়ে প্রায় ১০ বছরের বেশি মনে হয় তারা আসলে বিজনেস করছে এবং তারপরে হচ্ছে এখানে আসছে এবং নতুন লোকেশনে হচ্ছে নতুন ডেকোরেশন তো বেশি কথা না চলেন আমরা বসবো এবং খাবো আর এই হচ্ছে তাদের মেনু এই যে সো মেনু কার্ডটা এক নজরে দেখাই তাদের অনেক ফুড আছে চাইনিজ প্যালেসের খাবার নিয়ে সবার ধারণা আছে কারণ এটা এক যুগেরও বেশি ধরে বিজনেস করতেছে তার মানে এখানে খায় নাই এমন মানুষ খুলনা শহরে কম আছে যাই হোক মেনুটা তারপরেও দেখাই এই হচ্ছে মেনু এবং মেনুতে সব রকমের খাবার তাদের আছে সো আমরা আজকে খাবো হচ্ছে একটু প্রিমিয়াম খাবার সব সময় অ্যাজ ইউজুয়াল তো খাবার খাই স্যুপ অন্থন তারপরে হচ্ছে ধরেন নর্মাল ফ্রাইড রাইস এগ ফ্রাইড রাইস এইসব আজকে আমরা একটু প্রিমিয়াম খাবার মানে যতই দাম হোক না কেন একটু প্রিমিয়াম খাবার দেখানোর চেষ্টা করবো চলেন আগে বসি ভাই কী অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এখন ব্যাপার হচ্ছে অ্যাজ ইউজুয়াল তো সব কিছু খাওয়া হয় আমরা একটু নতুনত্ব ট্রাই করতে চাচ্ছি আজকে ভিন্ন রাইস খাবো এবং চিকেন আইটেমও ভিন্ন খাবো আর ধরেন স্যুপ আইটেম নিলাম এখন কথা হচ্ছে স্যুপের মধ্যে ভালো কী হবে অবশ্যই কর্ন স্যুপ হতে হবে থাই স্যুপ অনেক খাইছি আজকে কর্ন স্যুপ খাবো এবং খুব ভালো চলতেছে আচ্ছা এটা কি তিন নাম্বার তাই না স্পেশাল কর্ন স্যুপ ১০০ টাকা আচ্ছা 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 বুঝতে পারছি দেন এটা আমাদের আজকে দেন একটা আচ্ছা এটা তো গেল অ্যাপিটাইজার আইটেম এবার তো অন্তন ফ্রেঞ্চ ফ্রাই তো আছে আচ্ছা একটু অন্ত মানে ফ্রেঞ্চ ফ্রাই দিলাম ওকে রাইসের মধ্যে বেস্ট কোনটা আমাকে সেটা বলুন রাইস আপনি আগে তো অনেক খাওয়াইছি আপনার হ্যাঁ হ্যাঁ এগুলো অন কম বেশি ট্রাই করা হয়েছে স্পেশাল কোনটা নতুন আসছে হচ্ছে থাই ফ্রাইড রাইস এটা থাই ফ্রাইড রাইস আচ্ছা এবং খুব রেজাল্ট ভালো এবং সবাই চাচ্ছে আচ্ছা এটার দাম হচ্ছে ২০০ টাকা তাই না আচ্ছা 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 বুঝতে পারছি দেন আমাদের তাহলে একটা হাফ থাই ফ্রাইড রাইস দেন আচ্ছা এইটা খাওয়ার জন্য আমি এবার খাবো না দো পেঁয়াজা মশালা গ্রিল এগুলো কিছু না এগুলো আমি খাইছি বলে এগুলো খাবো না এবারে কি আছে আর হ্যাঁ হ্যাঁ চিকেন চিকেন মাস্ট বি চিকেন ও সিজলিং আছে আপনাদের আচ্ছা সিজলিং কত করে দাম ৪০০ টাকা আচ্ছা এটা আমরা কয়জন খেতে পারবো খেতে পারবো তো না মানে ১:৩ বলা যায় আচ্ছা ভেরি গুড ভেরি গুড ৪০০ টাকা আচ্ছা আমাদের চিকেন সিজলিং আচ্ছা ঠিক আছে হ্যাঁ ভেজিটেবল বাট ভেজিটেবল ওই যে আমি আমি সামনে দেখলাম ওইটা বাদে না না ওটা ওটা হচ্ছে চিকেন ভেজিটেবল দেখলাম আমাদের একটা নতুন মিক্সড ভেজিটেবল স্পেশাল আচ্ছা মিক্সড ভেজিটেবল এর মধ্যে কি কি যায় চিকেন চিংড়ি মাছ ক্যাপসিকাম মানে সব সব কিছু যায় তাই তো আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের একটা মিক্সড ভেজিটেবল ওকে ঠিক আছে এখন ব্যাপার হচ্ছে আপনি স্যুপ আইটেমটা আমাকে আগে দিয়ে দেন আর ওইগুলো একটু কম ওকে ঠিক আছে ধন্যবাদ ফাইনালি অর্ডার কমপ্লিট
এই মেনুর সম্পর্কে সবাই জানেন খুলনাবাসী, বাট আজকে আমরা একটু ব্যতিক্রম খাবার অর্ডার করলাম, যদিও একটু প্রিমিয়াম খাবার বলা যায় কারণ প্রাইসগুলো একটু ভালোই হাই। এখন আমি অপেক্ষা করব খাবারের, খাবার আসার পরে আমি খাবারের উপরে ঝাঁপ দিব ইনশাআল্লাহ। ফাইনালি আমাদের সামনে খাবার, আমরা যে স্পেশাল কর্ন স্যুপ নিয়েছিলাম এটা হচ্ছে সেটা, যেটার দাম হচ্ছে 100 টাকা এবং এই হচ্ছে কোয়ান্টিটি, একদম পুরো বাটি ভর্তি কিন্তু। আর আমরা নিয়েছি হচ্ছে এই যে ফ্রেঞ্চ ফ্রাই, এটা হচ্ছে হাফ, এটার দাম হচ্ছে 50 টাকা। স্যুপের উপরেই প্রথমে দেখতেছি হচ্ছে এই যে কর্ন, আর এই যে ভেসে আছে এগুলো হচ্ছে ডিম, আর এটা কি, ওরে বাবা এটা দেখি মাশরুম। হ্যাঁ আসলেই তো, আচ্ছা এই কর্ন স্যুপে তারা মাশরুমও দেয়। আচ্ছা যাক খেয়ে দেখি কেমন লাগে, বিসমিল্লাহ। প্রথমেই ঠোঁটটা পোড়ায় নিলাম আর কি, আচ্ছা ইউনিক টেস্ট এবং মজা। আচ্ছা একটা ব্যাপার, এই স্যুপটা খাওয়ার পরেই প্রথমে একটু রসুনের অ্যারোমা আসতেছে, মানে তারা এর মধ্যে রসুন ইউজ করে যেটা বুঝতে পারলাম। সেকেন্ড ব্যাপার হচ্ছে এর মধ্যে তারা মাশরুম ইউজ করছে, যেটা আমরা থাই স্যুপে খাই সেই মাশরুমটাই এই যে ইউজ করছে। আর থার্ড ব্যাপার হচ্ছে এই স্যুপের টেস্টটা পুরাই ইউনিক এবং এটা কিন্তু বেশ থিক, বেশ কর্ন স্যুপ কিন্তু সচরাচর এরকম থিকনেস দেখা যায় না। আচ্ছা আমি একটু সব কিছু মিলাই খাই, চিকেন উঠছে, কর্ন উঠছে, এই যে মাশরুম, এই টোটালটা মিলে খেয়ে দেখি। ওয়াও, মানে একটা হেলদি স্যুপ বলা যায় এই কর্ন স্যুপটাকে, লিগালি ভালো লাগছে। এবং চিকেনের কোয়ান্টিটি কিন্তু বেশ, আপনি 100 টাকায় কিন্তু ভালোই চিকেন পাচ্ছেন। এবং একটা ব্যাপার, চিকেন কিন্তু কিমা করে দেওয়া, কিউব স্টাইলে না কিমা স্টাইলে, এই যে সব ছোটো 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 কিমা। এই স্যুপের মধ্যে আসলে তারা রসুন দিছে এবং রসুনটা কীভাবে দিছে এটা একটু ভালোভাবে ভাঙাই বলি, নাহলে বুঝবেন না আপনারা বাগার দেওয়া বুঝেন, এটা অনেকেই বুঝবেন না, বাট তারপরে একটু বুঝাই দিই। তেলের পরে রসুন দিয়ে রসুনটাকে আসলে ভেজে তারপরে আসলে ওই তেল সহ রসুনটা এর মধ্যে দেওয়া, যার কারণে এটা টেস্টটা অনেক বেশি বেড়ে গেছে এবং এই রসুনের ফ্লেভারটা পুরো একদম নিতে পারতেছে। এই হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাইয়ের ব্যাপারটা আসলেই ভালো লাগতেছে যে বেশি পুরাই ফেলে নেই, এই জিনিসটা ভালো। খেয়ে দেখি কেমন মজা আছে, ওয়াও ফ্রেঞ্চ ফ্রাইতে তেল খুবই কম দেখা যাচ্ছে, খুবই ওই জিনিসটা ভালো। অনেক অনেক জায়গায় কিন্তু তেল অনেক বেশি থাকে যার কারণে কিন্তু খেতে একদমই ভালো লাগে না, সো এখানে তেলের মাত্রা কম এবং উপরে ক্রিমের মাত্রা মোটামুটি, অত বেশি দেয় নাই আবার একেবারে কমও দেয় নাই, সো এটা খেতে ভালো লাগতেছে। এবং একটা ব্যাপার, আমি যখন স্যুপের সাথে এরকম ডুবাই ফ্রেঞ্চ ফ্রাইটা খাচ্ছি অনেক বেশি মজা লাগতেছে। ফাইনালি আমাদের সামনে টোটাল খাবারটা চলে আসছে, এই হচ্ছে সেই চিকেন সিজলিং যেটা এখনও টকবক টকবক করে ফুটতেছে। সো এর মধ্যে আসলে কী কী দিছে আমি একটু পরে বিস্তারিত বলি, তার পাশাপাশি হচ্ছে এই হচ্ছে রাইস, যেটা হচ্ছে থাই ফ্রাইড রাইস, এটার দাম হচ্ছে 200 টাকা এবং আমরা যে সিজলিংটা নিছি যেটা টকবক টকবক করে অলরেডি মানে ফুটতেছে এটার দাম হচ্ছে 400 টাকা, এটা 1:3। এখানে হচ্ছে আমরা যে মিক্সড ভেজিটেবল নিছি এটার দাম হচ্ছে 170 টাকা। ওকে ফাইন, চলেন আমরা খাওয়াটা শুরু করি। এই হচ্ছে অবস্থা আর কি, সিয়াম ভাইয়া, ওরে এত লোভনীয় লাগতেছে না, হ্যাঁ ফেলবো না না, আমি এই রাইসের পাশেই নিয়ে নিচ্ছি। একটা ব্যাপার, এটা কিন্তু সব কিছু মিক্স দেখতেছি তারপরে আসলে আমরা সিজলিং নিলাম কারণ একটু নতুনত্ব ট্রাই করবো এই জন্য আর কি। চলেন আমরা খেয়ে দেখি কেমন লাগে, আমি ফার্স্টে তাদের রাইসটা খেয়ে দেখি কী অবস্থা। এই হচ্ছে রাইস, রাইসের মধ্যে কিন্তু অনেক কিছু অনেক কিছু, চিকেন উঠছে, ক্যাপসিকাম উঠছে, খেয়ে দেখি কেমন লাগে, বিসমিল্লাহির রহমান। রাইসটা তো খুবই মজা এবং রাইসটা একদম ওই যে আমরা থাই চাউমিন খাই না সেই ফ্লেভারটা আসতেছে, আপনারা চাইনিজ প্যালেসের থাই চাউমিন যারা খাইছেন হুবহু ফ্লেভারটাই এই থাই ফ্রাইড রাইস থেকে পাবেন, হুবহু। উপরে দুটো চিংড়ি মাছ দিছে, এই যে খেয়ে দেখি, রাইসের টেস্ট ভালো। টমেটো সস ইউজ করার কারণে সসের ফিলটা একটু বেশি আসতেছে এবং তাদের বানানো একটা মশলা ইউজ করে, সো দুইটার কারণে এইটার ফ্লেভারটা একটু ইউনিক, যারা খাইছেন তারা বুঝবেন, যারা খান নাই তারা ট্রাই করবেন তারপরে বুঝবেন।
আমি এবার একটু সিজলিং খাবো, তাই হচ্ছে সিজলিং নিয়ে নিলাম এবং সিজলিং থেকে বাটারের একটা স্মেল আসতেছে রে। আমি টোটালটা নিয়ে খেয়ে দেখি। ভাই রে ভাই, অতিরিক্ত মজা সিজলিংটা, অতিরিক্ত টমেটো ক্যাপসিকাম, তারপর হচ্ছে যে মাশরুম, সব কিছু মিলে যে খাইতে এত জোস লাগতেছে আমার তো মানে এমনি এরকম নিয়ে। আমি হাইলি রিকমেন্ড করতেছি আপনারা চাইনিজ প্যালেস আসলে মাস্ট চিকেন সিজলিং অর্ডার দিবেন। এটা যদি আপনি না খান অনেক কিছু মিস হয়ে যাবে আপনার, অনেক কিছু অনেক কিছু। এবং পাশাপাশি তাদের যে থাই ফ্রাইড রাইস এটাও খুবই মজা। থাই ফ্রাইড রাইসটা একদম আমরা যে থাই চাউমিনটা খাই হুবহু টেস্টটাই আমরা আসলে পাচ্ছি আর কি। আমরা এবার একটু নিব হচ্ছে ভেজিটেবল, ওকে? এটা হচ্ছে মিক্সড ভেজিটেবল, আমরা একটু ভেজিটেবল নিয়ে নিই। এর মধ্যে যে দেখেন প্রন আছে, চলেন খেয়ে দেখি কেমন লাগে। ভেজিটেবল দিয়ে রাইসটা মাখা নিলাম। ভেজিটেবল মজা, ওয়াও। ভেজিটেবলটা কিন্তু বেশ থিক, একদম পাতলা না, এবং এটা যে থিক এটা আপনি এটা দেখলেই বুঝবেন, দেখেন পুরো টাইট হয়ে গেছে। দেখছেন আপনি যখন এটা নাড়াবেন তখন নিচে দেখবেন যে একটু পানি পানি আছে, বাট এইরকম আসলে পুরো পারফেক্ট বলা যায় আর কি, একদম পানি পানি ভালো লাগে না। এবং ভেজিটেবল টেস্টটা খুবই ভালো, লবণের পরিমাণ ঠিক আছে, সো আমার কাছে কিন্তু ভালো লাগছে। ভেজিটেবলের মধ্যে দেখেন এই যে বয়েল চিকেন আছে, এই যে প্রন, এটা বয়েল করা। এবং একটা ব্যাপার একটু বলি, এই ভেজিটেবলটা আসলে আপনারা নেবেন হচ্ছে এরকম মানে মিক্সড কিছুর সাথে না, ধরেন এগ ফ্রাইড রাইস, তাহলে এই ভেজিটেবলের সাথে খাইতে খুবই মজা লাগবে। মিক্সড কিছু নিলে হবে কি, সব কিছু আসলে মিলে টিলে যাচ্ছে এই জন্য ঝামেলা। তো আই থিঙ্ক আমার মতে ধরেন এগ ফ্রাইড রাইসটা আপনি নিছেন, তার পাশাপাশি আপনি এরকম একটা মিক্সড ভেজিটেবল নেবেন, পুরো পারফেক্ট কম্বো হবে পুরা। এবং এর মধ্যে অনেক কিছু দিচ্ছে, অনেক কিছু। যাক আলহামদুলিল্লাহ আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কারো কোনো মতামত যদি জানাতে হয় কমেন্ট করবেন। যারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং যারা পেজে নতুন ভিডিও দেখতেছেন অবশ্যই পেজটা ফলো করবেন। একটা ব্যাপার একটু না বললেই নয়, এই যে যে খাবারের ভিডিওগুলো আসতেছে এটা কিন্তু আসলে নাদিম আহমেদ পেজে আসতেছে। নাদিম আহমেদের কিন্তু আরও একটা পেজ আছে, সেটার নাম হচ্ছে নাদিম ব্লগস, যেখানে সব ইনফরমেটিভ, তারপরে বিজনেস প্রমোশনাল ভিডিও, এই টাইপের ভিডিওগুলো পাবেন। সো ওইটাও একটু ফলো করে দেন, এই যে সাইডে দিয়ে দিচ্ছি একটু দেখে নিন, এটা ফলো করলে হবে কি আপনারা এই টাইপের ভিডিওগুলো পেয়ে যাবেন। তো আজকের মতো বিদায়, টাটা, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।